পর্দার যে শর্তগুলো এগুলো আমি বলে দিচ্ছি, মেয়েদের পর্দার যে শর্ত, যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে। তাহলে পর্দা করতে হবে শরঈ পর্দা। আমাদের সমাজে যারা, যে সমস্ত মুসলিম মহিলারা পর্দা করেন, অধিকাংশই কিন্তু শরঈ পর্দা করে না। কাজিনদের সাথে দেখা হচ্ছে, নন মাহরামদের সাথে দেখা হচ্ছে, গসিপ হচ্ছে, একসাথে আলাপচারিতাও চলছে দেবরদের সাথে, কাজিনদের সাথে, অন্যান্য যাদের সাথে পর্দা করা উচিত সবার সাথে, কিন্তু বাইরে যাওয়ার সময় উনি বোরকা পরছেন। এটা কি শরঈ পর্দা? এটা শরঈ পর্দা নয়। শরঈ পর্দা মেনটেন করতে হবে নন মাহরামদের সবার সাথে, সে আত্মীয় নন মাহরাম হোক অথবা অনাত্মীয় নন মাহরাম হোক, দেবর হোক অথবা অন্য যে কেউ হোক। দেবরের ব্যাপারে তো শরীয়ত বলেছে সে হচ্ছে মাউত, সে হচ্ছে মাউত। কারণ যত আখলাকি দেবরই থাকুক না কেন, মহিলা অর্থাৎ ভাবী দেবরের কাছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে নানা দিক থেকে। তাহলে শরঈ হিজাব আমাদেরকে করতে হবে। এই শরঈ হিজাবের জন্য যে শর্তগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর, মহিলাদের এই হিজাবের মধ্যে তার পুরো শরীর ঢাকতে হবে, পুরো শরীর ঢাকতে হবে। পুরো শরীর মানে পুরো শরীর, এর মধ্যে পায়ের পাতা, মুখমণ্ডলও রয়েছে। এটাই হচ্ছে ওলামাই কেরামের সর্বাধিক বিশুদ্ধ মত। সৌদি আরবের অধিকাংশ ওলামাই কেরাম এই মতের পক্ষেই রায় দিয়েছেন এবং এই মতের পক্ষেই ফাতওয়াল লেজনাত দায়েমা রয়েছে। প্রসঙ্গত বলে নেই, এখানে দুটো মত আছে। আরেকটা মত হচ্ছে মেয়েরা প্রয়োজন অবস্থায় মুখ খোলা রাখতে পারবে সর্বসম্মতিক্রমে, কিন্তু যখন প্রয়োজন হবে না বাইরে যাওয়ার সময় সে তার কান এবং তার চুলের গোড়া পর্যন্ত ঢেকে রাখার শর্তে, শুধু মুখমণ্ডল মেকআপ না করার শর্তে সে খোলা রাখতে পারবে। এটা সেকেন্ড মত, এবং এই ইখতিলাফটা সেই বহু যুগ থেকে চলে এসেছে, সাহাবাদের যুগ থেকে আজ পর্যন্ত। তাহলে আমাদের স্ট্যান্ডটা হবে, আমরা যারা মনে করি দলিলের আলোকে মুখ ঢাকাটাও এটা পর্দার অংশ, তারা সেটা আমল করব। কিন্তু যারা মুখ খোলা রাখছেন আর সারা শরীর ঢাকছেন তাদেরকে বেপর্দা মহিলা বলা জায়েজ নেই, বরং তারাও পর্দানশীল। অতএব তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা বজায় রাখতে হবে। তারা মুখ খোলা রাখছেন কারণ তারা আরেকটা মতকে অনুসরণ করছেন এবং সেই মতের পক্ষে শেখ আলবানী রাহমাহুল্লাহও আছেন। শেখ আলবানু রাহমাহুল্লাহ, তারও মত হচ্ছে মেয়েদের মুখ খোলা রাখা জায়েজ। তাই বলে আমি আপনাদেরকে এনকারেজ করছি না সেদিকে, কিন্তু আমাদের স্ট্যান্ডটা হবে যে মুখ খোলা রাখুক অথবা মুখ ঢেকেই রাখুক, যারা পর্দা করছেন তারা সকলে পর্দানশীল মহিলা হিসাবেই আমাদের কাছে গণ্য হবেন। আমরা যেন এটা নিয়ে দুরকম দ্বিবিধ আচরণ না করি। দ্বিতীয় শর্ত হচ্ছে পর্দাটা যেন ইটসেলফ সৌন্দর্যের উপকরণ না হয়। যেমন একটা বোরকা লাল টকটকে এমব্রয়ডারি জড়ি আছে তার মধ্যে, এরকম হওয়া যাবে না। পর্দাটা ইটসেলফ নিজেই সৌন্দর্যের উপকরণ হবে না, বরং পর্দাটা আপনার সৌন্দর্যকে ঢাকতে হবে, তাহলে সেটা হিজাব হবে, না হলে সেটা হিজাব হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দূরের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যা প্রকাশ পায় অর্থাৎ পোশাকের যে উপরের অংশটা অটোমেটিক প্রকাশ পায়, এছাড়া আর সমস্ত জিনাতকে কী করতে হবে, ঢাকতে হবে। এবং সূরা আহজাবের 33 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররুজুনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, আর তোমরা জাহিল যুগের মতো প্রকাশ্যে চলে বেড়িও না, মেয়েদেরকে বলা হচ্ছে উন্মুক্ত হয়ে চলাফেরা করো না। তৃতীয় শর্ত হচ্ছে পর্দাটা পুরো হবে, পাতলা হবে না। পর্দাটা পুরো হবে, পাতলা হবে না। আমরা দেখি যে মেয়েরা আজকাল অনেক পাতলা জর্জেটের পর্দা ব্যবহার করে, তার ভেতরের সব কিছু বা অনেক কিছু বোঝা যায়, অথবা সে জর্জেটের মোজা ব্যবহার করে তার ভেতরের স্কিনটাকে ভালো করে বোঝা যায়। এটা জায়েজ হবে না, এটা পর্দার মধ্যে পড়ে না। এ প্রসঙ্গে একটা হাদিস আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখির উম্মতি রিজালুন ইয়ারকুবুনা আলা সুরুজিক আশবাহির রিজাল ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ। শেষ জামানার মধ্যে একদল মানুষের কথা বলছেন যারা আবওয়াবুল মসজিদের উপর নাজিল হবে, থাকবে নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, অর্থাৎ তারা দিনদার হবে। আবওয়াবুল মসজিদে থাকার অর্থ কি?
তারা মসজিদে আনাগোনা করে, এরকম পুরুষ। বাট নিসা উহুম কাসিয়াত আরিয়াত, তাদের স্ত্রীরা হবে পোশাক পরিহিতা নগ্ন, পোশাক পরিহিতা নগ্ন। আলা রুউসিহিম কাসমিয়াতিল বুখতিল ইজাফ, তাদের মাথায় ঝুঁটি থাকবে, অনেকটা বেঁকে যাওয়া উটের কুজের মতো, অর্থাৎ তারা সেই ঝুঁটিটাকে উঁচু করে রাখবে। এটা তাদের সৌন্দর্যের উপকরণ, যেটা আজকাল অনেক হিজাবের মধ্যে আমরা দেখি, হিজাবের মধ্যে এরকম একটা ঝুঁটি করা হয় সৌন্দর্যের উপকরণ হিসাবে। আল আইনুহুন্না ফাইন্নাহুম ফাইন্নাহুন্না মালউনাত, তাদেরকে লানত করো কারণ তারা লানত যুক্ত, লানত অভিশপ্ত। আচ্ছা, চতুর্থ শর্ত হচ্ছে হিজাবটা ঢিলাঢালা হতে হবে, এটা শরীরকে বর্ণনা করে, এর খুব টাইট ফিট হওয়া যাবে না। অনেকে বোরকা দেখ আমরা দেখতে পাচ্ছি এ যুগে খুব টাইট বোরকা পরেন, বিশেষ করে কোমরের দিক থেকে তারা সংকীর্ণ করে দেন, এই এই ধরনের হিজাব গ্রহণযোগ্য নয়। পঞ্চম হচ্ছে, মহিলারা যখন বের হবেন তখন তার হিজাবের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তো কোনো আতর ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না। এটা যদিও পোশাকের সাথে সম্পৃক্ত না, কিন্তু এটা হিজাবের সাথে সম্পৃক্ত। যে নারী বাসা থেকে বের হওয়ার সময় আতর এবং সেন্ট ব্যবহার করেন এবং অন্য পুরুষরা সে গন্ধের কারণে তার প্রতি আকর্ষণ বোধ করে, তাহলে সে নারী পর্দানসীন নারী নন। বোরকা চাপালেই পর্দানসীন হয়ে যায় না, তাহলে আপনি অন্যভাবে আপনার প্রতি মানুষকে আকর্ষণ করছেন, আপনি পর্দা বিরোধী অবস্থানে চলে গেলেন। এবং এখানে একটা হাদিস আছে, আইয়ুম আমরাতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিনহা রিহা ফাহিয়া জানিয়া, যে কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করলো, তারপর এমন একদল লোকের কাছ দিয়ে সে অতিক্রম করলো যারা তার গন্ধ পেলো, তাহলে সে জেনাকারী, সে ব্যভিচারী। এটা শেখ আলবানী হাসান বলেছেন সহি সুনান নাসাইয়ের মধ্যে। পুরুষদের পোশাকের মতো পোশাক হওয়া যাবে না। যদি সমস্ত দেহ কোনো নারী এমনভাবে ঢাকে, ঢাকার পরে মনে হচ্ছে সে পুরুষের পোশাক পরিধান করেছে, তাহলে এটা হিজাব হবে না। এ প্রসঙ্গে দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল, সহিহুল আলবানী ফি সহিহ সুনান আবি দাউদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লায়নাত করেছেন সেই পুরুষকে যে মহিলাদের পোশাকের মতো পোশাক পরে, এবং সেই মহিলাকে যে পুরুষের পোশাকের মতো পোশাক পরে। আচ্ছা, সপ্তম হচ্ছে, হিজাব যেন অমুসলিমদের কাফের নারীদের পোশাকের মতো না হয়, পুরুষের ক্ষেত্রেও কাফেরদের পোশাকের মতো না হয়, আর নারীদের ক্ষেত্রেও অমুসলিম এবং কাফের নারীদের পোশাকের মতো না হয়। সুতরাং যে সমস্ত অমুসলিম সেলিব্রিটিরা এখন আছে, যে দেশেরই হোক না কেন, নাটক দেখে এখন সবাই, তাই না, তাদের পোশাকের মতো পোশাক চাই, ঈদের পোশাক, বিয়ের পোশাক, মুসলিম ঐতিহ্য শেষ, তো সেই পোশাক আসলে হিজাব হবে না। অতএব সেই ধরনের পোশাক করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো মুসলিম ভিন্ন অন্য কওমের সাথে সদৃশ্যপূর্ণ হয় সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এই হাদিসটাকে শেখ আলবানী সহিহ সুনান আবি দাউদের মধ্যে সহিহ হাসান বলে উল্লেখ করেছেন, সহিহ বলে উল্লেখ করেছেন। আচ্ছা, অষ্টম এবং শেষ, সেটি হচ্ছে, এমন পোশাক পরবে না যে পোশাক তাকে শোহরাত এনে দেবে, যেই পোশাকের কারণে সে সমাজে প্রসিদ্ধি লাভ করবে, এই পোশাক ওই মহিলার গায়ে দেখেছে। অতএব লেবাসুস শোহরা, লেবাসুস শোহরা, আসলে লেবাসুস শোহরা কখন হয়, যখন সেটা হিজাবের বাইরে প্রকাশ হয়। যে গাউনগুলো আজকাল আমরা দেখেছি ফ্যাশন শোতে, কিংবা সেলিব্রিটিরা এই ধরনের পোশাকটা পরে এবং সেটা পরে প্রচার মাধ্যমে আসে, পত্রিকায় আসে, তখন আমাদের মেয়েরা, অনেক মুসলিম মেয়েরা সে পোশাকগুলো গ্রহণ করার জন্য তারা আগ্রহী হয়। তাহলে কোনো সেলিব্রিটির লেবাস শোহরা তিনি পরিধান করবেন এটা গ্রহণযোগ্য নয়, তাহলে এটা তার হিজাব বিরোধী। অতএব আসুন আমরা আজকে আমাদের সমাজে বিভিন্ন ঘরে ঘরে যে পর্দাহীনতা লক্ষ্য করছি সেটা থেকে বেরিয়ে আসি। আপনারা যারা এখানে পুরুষরা উপস্থিত হয়েছেন, আমাদের এই মসজিদে তো পুরুষই বেশি আসেন, মহিলারাও আসেন, আমি সবাইকে বলছি যে পর্দার প্রতি মনোযোগী হন, ধর্ষণের শাস্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে কর্তব্য পালনে সন্তুষ্ট থাকলে হবে না। আজকে আমরা আমাদের নারীদেরকেও আনফর্চুনেটলি লক্ষ্য করছি বিভিন্ন প্রান্তে, তারা সেই বেপর্দাহীন হয়ে ধর্ষণের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে এসেছেন। মনে রাখবেন, শুধু আইন করে ধর্ষণকে বন্ধ করা যাবে না, পৃথিবীর আরও অনেক দেশে, বাংলাদেশ ছাড়াও
আরও অনেক দেশে আরও বহু বছর আগ থেকেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করার পরেও আপনি কিন্তু ধর্ষণ বন্ধ করতে পারবেন না। এই যে কদিন আগে বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, নোয়াখালীতে আমরা জানি বেগমগঞ্জের ঘটনা, আমরা জানি না কিন্তু গতকালকের পত্রিকা পড়েছেন, সে একই জেলায় আবারও একই কাণ্ড হলো, নারীকে ধর্ষণ করে বিবস্ত্র করে তার ছবি আবার শেয়ার করা হলো, একই ঘটনা। তাইলে আইন তো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নিয়ন্ত্রণ করবে তার তাকওয়া। সূরা হাজের মধ্যে বলছেন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শাআইরকে তাআযিম করতে হবে, আল্লাহর বিধানকে সম্মান করতে হবে, আল্লাহর বিধানকে গ্রহণ করতে হবে, তাহলে এটা হচ্ছে অন্তরের তাকওয়া। আর অন্তরের তাকওয়া হয়ে গেলে তখন কোনো মানুষ আর জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, আমাদের সমাজে তাকওয়ার তারবিয়ত প্রয়োজন, তাকওয়া ভিত্তিক এডুকেশন প্রয়োজন, মানুষের অন্তরগুলোকে সুন্দর করা, পিউরিফাই করা প্রয়োজন, এবং তার অন্তরে যে গরলতা আছে, যে কলুষতা আছে সেটা দূর করে সেখানে তাকওয়া প্রতিস্থাপন করা প্রয়োজন। তাহলেই আসলে এই সমাজটা সুন্দর হবে। তখন অল্প রেয়ার যে দু একটা ঘটনা ঘটবে, তার শাস্তি বিধান কার্যকর হলে, তার শাস্তি কার্যকর হলে তখন মানুষ পুরোপুরি ঠিক হয়ে যাবে। কিন্তু তাকওয়ার জায়গাটা অপূর্ণ রেখে মানুষের শিক্ষা দীক্ষা এবং তার চারিত্রিক যে সৌন্দর্য সেটা অপূর্ণ রেখে আসলে শুধু আইন দিয়ে একটা সমাজকে সুন্দর করা যায় না, একটা সমাজ থেকে পাপ তাড়ানো যায় না, ধর্ষণমুক্ত করা যায় না। আসুন আমরা পর্দাকে ভালো করে বুঝি, সেটাকে সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে শরঈ পর্দাটাকে গ্রহণ করি আমাদের এই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।